প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিতা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আত্মহত্যা প্রবণতা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে অতিথি আমরা প্রথমেই পরিচিত হব তার সাথে ডাক্তার দেওয়ান আব্দুর রহিম 1953 সালে ফেব্রুয়ারি মাসে গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1976 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি মানসিক চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপিএম এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ একটু জটিল বিষয় আমাদের আজকে আমরা নির্ধারণ করেছি যেটি হচ্ছে আত্মহত্যা প্রবণতা এবং এটি দেখা যাচ্ছে বিশ্ব অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও এই প্রবণতাটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে বিশেষ করে তরুণ প্রজন্মের অনেককেই আমরা দেখছি একটু জানতে চাইব যে আসলে এটি কি এবং কখন বা কি কারণে এটি হয়ে থাকে হ্যাঁ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রশ্ন করছেন যে আত্মহত্যা বাংলাদেশে দিন দিন বাড়তেছে কথা ঠিক তবে এটা ঠিক যে মানে পর্যবেক্ষণে বা জার্নালে বা গবেষণা দেখা গেছে যে ওয়ার্ল্ডের মধ্যে মুসলিম কান্ট্রিগুলোতেই এই আত্মহত্যা কম হয় তুলনামূলকভাবে এটা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড আছে এটা একটা ভালো দিক কিন্তু ইদানিং যেটা হচ্ছে আপনি যে কথা বললেন যে তরুণদের মধ্যে আমরা খেয়াল করেছি যে কারণ এরা এই ফেসবুকে বা এই মোবাইলের মাধ্যমে যে একটা সম্পর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়াটা এই সম্পর্কটা খুব খুবই বাড়ছে কারণ হলো ম্যারিজ হলো একটা ইনস্টিটিউশন ম্যারিজ একটা পরিবার আরেকটা পরিবার একটা সমাজ আরেক সমাজ এক পাড়া আরেক পাড়া এক গ্রাম আরেক গ্রাম এক শহর আরেক শহর এক দেশ মানে একটা বাইন্ডিং কিন্তু দেখা যাচ্ছে ওখানে শুধু এক ব্যক্তি আরেক ব্যক্তি দুইজনের মধ্যে একটা সম্পর্ক হয় এবং এটার হয়তো ই হয়ে যায় হয়তো কোর্ট ম্যারিজই হয়ে যায় কিন্তু কিছুদিন পর আবার সেটা ভেঙে যায় বা হওয়ার আগে হয়তো ভেঙে গেল এই যে একটা সমস্যা এই ক্ষেত্রে মেয়েটা কিন্তু সুইসাইড করার জন্য খুব মানে ভার্চুয়াল একটা রিলেশন হয়তো তাদের মধ্যে হলো কিন্তু কোনো কারণে যদি সেটি ভেঙে যায় তো এটা একটা ইদানিং এইটাই বাড়তেছে বেশি এবং এক্ষেত্রে কিন্তু ছেলে সুইসাইড করে না এখানে মেয়ে করে মেয়েটা করে এটা একটা দুর্ভাগ্য আর কি যেহেতু তারা একটু ইমোশনাল বেশি হ্যাঁ এমনি পরিসংখ্যানে ওয়ার্ল্ডের পরিসংখ্যানে মেয়েদের সংখ্যা বেশি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা যে পরিসংখ্যান নিয়েছে হোল ওয়ার্ল্ড বিভিন্ন জায়গায় তাতে আর বলছে যে মেয়েরা তিন গুণ বেশি ছেলেদের চেয়ে আচ্ছা তো আবার আরেকটা জিনিস কি প্যাক্ট সুইসাইডে মেয়েরাও মারা যায় আচ্ছা কি এটা এটা হলো কি ওই যে দুইজনে ওইভাবে সিদ্ধান্ত নেয় যে তোমার ফ্যামিলিতে আমাকে মানতেছে না আমার ফ্যামিলি তোমাকে মানতেছে না চলো আমরা চলে যাই তাহলে আচ্ছা তো আমরা চলে যাই একসাথে দুজন করতে যেয়ে তখন ও বলে তুমি আয় করো এ বলে তুমি আয় করো এম করতে করতে মেয়েটা আয় করে ফেলে ইমোশনাল মেয়েটা যখন আয় করে ফেলে তখন ছেলেটা দেখে দেখার পর তার মধ্যে একটা ইনহিবিশন হয় কিংবা প্রেশার বা একজন ধরে দেখে ফেললো এইভাবে ছেলেটা বেঁচে যায় তো এখন কথা হচ্ছে যে কিছু স্পেসিফিক কোনো মানসিক রোগের কারণে এই চিকিৎসা এখন যেটা বললাম এগুলো হলো সামাজিক বা পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপার আর এগুলো আরও অনেক আছে আমি সংক্ষেপে বললাম হ্যাঁ অসুখের কারণে যেটা হয় যে বিষণ্ণতা ডিপ্রেশন একটা রোগ এই বিষণ্ণতা তো আমরা এক কথাই বলি বিষণ্ণতা কিন্তু মানুষ বুঝবে কীভাবে সব কিছুর মধ্যে না সব কিছু নেগেটিভ খাইতে ভালো লাগে না বসতে ভালো লাগে না দাঁড়াতে ভালো লাগে না হাঁটতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না খাই মানে সব কিছু না 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 ভেতর থেকে কোনো কিছুই সে পজিটিভ নিতে পারে না পজিটিভ নিতে পারে না সব নেগেটিভ থিঙ্কিং এরা যদি আনট্রিটেড থাকে তাহলে দে মে কমিট সুইসাইড এবং বিষণ্ণতা রোগী সুইসাইড করা বিষণ্ণতা তো মেয়েদের মধ্যে চার গুণ বেশি ছেলেদের চেয়ে সুতরাং এই হিসেবে মেয়েদের সংখ্যা বেশি আর দুই নম্বর যে সুইসাইড করে তারা হলো সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া একটা গুরুতর মানসিক ব্যাধি এটাকে আমরা সাহিত্যের ভাষায় বলতে পারি মনের ক্যান্সার যদি এটা আনসাইন্টিফিক কথা মনের ক্যান্সার মানে মানসিক ব্যাধির মধ্যে সিজোফ্রেনিয়া এই যে রাস্তাঘাটে যেগুলো দেখেন আমরা দেখি সালা গায়ে দিয়ে মাথায় জট হাঁটতেছে তারা কি সিজোফ্রেনিক সিজোফ্রেনিয়া এবং বট গাছের নিচে বসে আছে কিংবা কোনো জায়গায় বসে আছে বিড়বিড়ি কথা বলতেছে হাতের নখ বড় বড় দাঁত অপরিষ্কার শরীরের দুর্গন্ধ আর আবার কোনো কোনো জায়গায় মিছিলও দেখা যায় পিছনে একদল লোক আর সামনে ওই ওই
এটাও সিজোফ্রেনিয়া। একটু জানতে চাইবো তাহলে এই রোগটি সম্পর্কে, যে আসলে এই যে একটা জটিল রোগ সিজোফ্রেনিয়া, এবং সেটি কিন্তু সেটিও কিন্তু সংখ্যা বাড়ছে, এবং আমরা অনেকেই জানছি না যে এটি আসলে রাস্তাঘাটে থাকে। এরা রাস্তাঘাটে বট গাছে নিচে গাছে নিচে বা যে কোনো জায়গায়, এবং তাদের পরিণতি যে এই যে এই অবস্থা পর্যন্ত আসছে, শুরুতেই তো তারা এরকম ছিল না। তাহলে শুরুটা আসলে কিভাবে? শুরুটা ড্রপ আউট হয়ে গেছে ফ্যামিলি থেকে, ফ্যামিলি থেকে তারা ড্রপ আউট হয়ে যাওয়াতেই এই এই সমস্যা। কিন্তু এদের যদি ট্রিটমেন্ট করা যায় এদেরকে ভালো করা সম্ভব। যেমন কি ছিল প্রথমে তাদের অবস্থাটা, প্রথমে তাদের লক্ষণগুলো কি? তারা লেখাপড়া ছেড়ে দিল, তারপরে বাপ মার সাথে কথা বলে না, তাদের চোখের দিকে তাকায় না, মুখে তাকায় না, একত্র থাকে না, একত্র খায় না, এরকম। তখন আস্তে আস্তে বাড়ি থেকে বহির্মুখী, বাড়ি থেকে বেরিয়ে গেলো, বেরিয়ে যে কোথায় অ্যাবসকন্ডেড মানে হারিয়ে যাওয়া, এই হারিয়ে যাওয়া পিপল দে আর সিজোফ্রেনিয়া। এগুলো চিকিৎসা এরা এদের 10% সুইসাইড করে। সুতরাং আর যেমন মিরগি রোগ, মিরগি রোগে যদি আনট্রিটেড থাকে এদের 10% সুইসাইড করে। তারপরে অ্যালকোহলিজম, ড্রাগ এডিক্ট, এইটা খুব বড় একটা কারণ, যে সাবস্টেন্স অ্যাবিউজার যারা, তাদের কিন্তু অনেক বড় একটা সংখ্যা এই সুইসাইডের দিকে চলে যায়। তো আপনারা আমি জানেন কি জানি না, বাংলাদেশের মধ্যে জিনাইদাহাতে বেশি সুইসাইড করে। কারণ নির্ণয় করতে গেলে তো ওখানে যে গবেষণা করতে হবে যে কেন। আর সর্বনিম্ন পাওয়া গেছে 12 বছর, 12 বছর নিচে পাওয়া যায় না, মানে 12 বছর বয়স তার অ্যাবাভ, আমরা 12 বছর নিচে নট রিপোর্টেড, হয়তো করছে নট রিপোর্টেড। এবং এই যে আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে গিয়ে সামাজিকভাবে যে সুইসাইড অথবা ডিপ্রেশন থেকে যে সুইসাইডগুলো, সেগুলো কি কোনোভাবে নির্মূল করা যায় না? বা আমরা যদি ডিপ্রেশনের রোগীদেরকে ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আত্মহত্যা প্রবণতা অনেকখানি কমে যাবে। ভালো কথা বলছেন, যদি ডিপ্রেশন যদি চিকিৎসা করা যায় তাহলে তো তার ডিপ্রেশন কেটে গেলে সুইসাইড করবে না, আর সিজোফ্রেনিয়া চিকিৎসা করলেও করবে না। তো সুতরাং যে সমস্ত রোগের কারণ অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাডিক্ট, ইপিলেপসি বা এই যে সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, তো এগুলো যদি প্রপার ট্রিটমেন্ট চিকিৎসা, কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজেই আছে বাংলাদেশে, 100-এর উপরে মেডিকেল কলেজ সব জায়গায় আছে। সুতরাং এটা চিকিৎসা নেওয়া দরকার। কিন্তু আমাদের একটা সোশ্যাল স্টিগমা আছে, কোনো কাউকে যদি পরামর্শ দেওয়া হয় যে আপনি মনোরোগ বা মানসিক বিভাগে যান, বলে কি আমি কি পাগলা ডাক্তার কাছে যাবো? এটা সবচেয়ে বড় একটা স্টিগমা। হ্যাঁ, আমাদের কলিগরা ডাক্তাররাও সমস্যায় পড়ে যায় যে আমি আমার পেশেন্টকে বললাম যে তুমি অমুক সঙ্গে কথা বলো, ও আমি কি পাগল নাকি আপনি আমাকে পাগল ডাক্তার কাছে পাঠাচ্ছেন? এই যে একটা সোশ্যাল স্টিগমা, এটা আসলে আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। ডিপ্রেশনের কথা আরেকবার একটু বলতে চাচ্ছি, কারণ যেহেতু ডিপ্রেশনের বলছিলেন যে পেশেন্ট অনেক বেশি, এবং আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই অনেকে আনট্রিটেড থাকে, কিংবা আপনি যে বললেন যে হয়তো অনেকের সাথে কথা বলছে না, খাচ্ছে না, ভালো মতো ঘুমাচ্ছে না, আমরা কিন্তু দেখি যে অনেকে এমনও আছে যে তারা প্রতিদিনের কাজ হয়তো ঠিকঠাক মতোই করছে, তারপরও তারা ডিপ্রেশনে ভুগছে, তারপরও তারা বিষণ্ণ, বা ডিসথাইমিয়া যে রোগগুলো, সেগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাইরের কারোর কাছে আমি প্রকাশ করছি না, কিন্তু ভেতর ভেতর কিন্তু আমি ঠিকই বিষণ্ণতায় চলে গেছি, এবং একটা সময় সেই মানুষটি কিন্তু চট করে সুইসাইডের অ্যাটেম্প্ট নিতে পারে, সেটিও কিন্তু আমরা দেখি। হ্যাঁ, ঠিকই বলছেন। তো এটা হলো মাইল্ড ফর্মের আর কি, আমি যে ডিপ্রেশনটা এটা থাকতে পারে, আর ডিপ্রেশন তো আসতে পারে একটা অভিজ্ঞতা হিসাবে, যেমন মোবাইলটা হারিয়ে গেল আমি ডিপ্রেসড, বা কেউ আপনজন মারা গেল আমি ডিপ্রেসড, এটা নট এ ডিজিজ, এটা একটা টলারেন্সের উপর ডিপেন্ড করছে যে আমি কতটুকু নিতে পারবো, বা কোপিং এক্সপেরিয়েন্স মানে। আর একটা হলো অন্য রোগের সিমটম হিসেবে হতে পারে, যেমন হরমোনের কতগুলো প্রবলেম জন্য ডিপ্রেশন, আর ধরো ডিপ্রেশন ইটসেলফ ইজ এ মেজর ডিজিজ। কি কি ধরনের পরামর্শ আসলে দিতে চান? আমরা যদি একটু চাই সেই সচেতনতাটা যদি আমাদের মধ্যে বৃদ্ধি করতে চাই, কোন পথে আসলে আগানো উচিত বলে মনে করেন? তাহলে যদি দেখা যায় যে আমাদের কোনো পরিবারের সদস্য কোনো কারণ ছাড়া আস্তে আস্তে তার কর্মক্ষমতা কমে দিয়েছে, ঘরের বাইরে খুব একটা যায় না, আবদ্ধ করে ফেলছে, হাউস বাউন্ড সিন্ড্রোম করে ফেলছে, তাহলে তাকে আমরা আমাদের কাছে আনলে খুবই ভালো হয়। আমরা যদি নাও আনতে চায় তো অন্তত জানি তাকে নিয়ে বেশি বেশি সোশ্যাল কন্টাক্টে যেতে হবে, সোশ্যাল কন্টাক্ট। এই ক্ষেত্রে পরিবারের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে, ডেফিনেটলি পরিবার সদস্য তারা তাকে নিয়ে বেশি বেশি বাইরে ঘুরবে, এবং প্রয়োজনে যদি দেখা যায় যে সে অনিদ্রায় কাটাচ্ছে, ঘুম হচ্ছে না, তাহলে তাকে ওষুধ খাওয়াতে হবে। আমরা অ্যান্টিডিপ্রেশন এমন অ্যান্টিডিপ্রেশন দেই যে ডিপ্রেশনও কমবে, ঘুমও হবে, আর অ্যাংজাইটি থাকলে সেটাও কমে যাবে, এমন ওষুধও আছে। তার মানে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে সেক্ষেত্রে। পাগলের ডাক্তারের কাছে যাব মনে করে পুরোপুরি ওখান থেকে নিজেদের সরিয়ে রাখলে ক্ষতিটাই হবে, ক্ষতিটাই হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আত্মহত্যা প্রবণতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আত্মহত্যা প্রবণতা বাড়ছে, তার প্রধান কারণ হচ্ছে, যেটি আমাদের আজকে অতিথি বললেন, যে বন্ডিংটা কমে যাচ্ছে আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্যে। চলুন আমরা সবাই পরিবারের সবাই সবগুলো সদস্যের পুরো বিষয়গুলো জানি, জানতে চেষ্টা করি, এবং যদি কোনো অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড তাদের মধ্যে দেখে থাকি, শুরুতেই ডিটেক্ট করি এবং সেভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই তাদের নিয়ে। প্রিয় দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসইসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।